Assalamualaikum. আমি এখন তৈরি করে দেখাবো তাল দিয়ে তৈরি পাটিসাপটা পিঠা। এটি খেতে অসম্ভব মজা। নরমালি পাটিসাপটা পিঠা খেতে যেমন তার চাইতেও বেশি তুলতুলে এবং নরম মজাদার। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর নিয়ে নিয়েছি আমি তালের পেস্ট 1.5 কাপ পরিমাণ। এটি আমি চুলায় জাল দিয়ে ঘাড়ো করে নিয়েছি। 1 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি, এটা আগে থেকে আমি জাল দিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। পিঠার ডোটি এরকম পাতলা হবে যেন কড়াইতে দিলে এটি চারদিকে ছড়িয়ে যায়। এটি যদি আর একটু ঘাড়ো হয় তাহলে কিন্তু ছড়াবে না। এরপর আমি ডোটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, তালের রসগুলো যদি চুলায় দিয়ে ভালো করে জাল দিয়ে নেওয়া যায় তাহলে তালের আর তিতোভাবটা থাকে না। ওই জন্য তালের রসটি অবশ্যই আপনার চুলায় দিয়ে অবশ্যই জাল করে নেবেন। এরপর আমি সেকেন্ড ধাপে চলে যাচ্ছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ সুজি 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিব একটি ভালো স্মেল আসার জন্য। এরপর দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং দিয়ে দিলাম তালের পেস্ট 1 কাপ। এগুলো ভালো করে নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ আমি নারকেল দিয়ে দিলাম। এগুলো ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসার পর আমি 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করব, অল্প অল্প করে দিয়ে নেড়ে নিব। দেখুন আমার খিরসাটি তৈরি করে নিব। খিরসাটি আঠালো ভাব আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার আঠালো ভাব হয়ে গিয়েছে, খিরসাটি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়ে ব্রাশ করে নিব, তেল দিয়ে ব্রাশ করে নিব কড়াইতে। এরপরে একটি করে পিঠা তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে ডোটি চুলায় দিলাম চারদিকে ছড়িয়ে, এরপরে আমি মাঝখান দিয়ে খিরসাটি দিয়ে ফোল্ড করে নিব। পিঠাগুলো কিভাবে তৈরি করি লক্ষ্য করুন। নর্মাল পাটিসাপটা পিঠার মতো করেই আমি পিঠাটি তৈরি করব। দেখুন আমার পিঠাগুলো একে একে তৈরি হয়ে গিয়েছে। সবগুলো পিঠা দেখতে কি লোভনীয় হয়েছে। পিঠাগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি একে একে পিঠাগুলো সব তৈরি করে নিলাম। দেখুন পিঠাগুলো একবার খেলে বারবার ইচ্ছা করবে খাওয়ার জন্য। এটি ছোট বড় সবারই পছন্দ হবে। অনেক সফট, তুলতুলে, খেতে অসম্ভব মজা। একে একে পিঠাগুলো সবই তৈরি হয়ে গেল। যত্ন সহকারে আস্তে আস্তে পিঠাগুলো ফোল্ড করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ধৈর্য ধরে ফোল্ড করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।